মাঝখানে আছে যে গায়ের জোরে ভোট চলবে, আবার এটি নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ হচ্ছে গায়ের জোরে ভোট চলবে না, সেখানে নাই। এটা কে বলেছে? বিরোধী দলের এজেন্টকে ঢুকতে দেওয়া হয় না। আপনি শুরুতে বারবার যে কথা বলতে চাইছেন উনি অস্বীকার করছেন এজেন্ট নাই, আর আপনি বলতে চাইছেন যে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে। ঢুকতে দেওয়া এজেন্টকে ঢুকতে দেওয়া হয় না, এটা হচ্ছে আমার নিজের দুটো নির্বাচনের অভিজ্ঞতা। এজেন্টকে যে বের করে দেওয়া হয় 10টা থেকে 12টার মধ্যেই, সেটা আমার নিজের দুটো নির্বাচনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের মানে অপরাপর দল তো বটে। বিএনপি এর মাধুরী মিশিয়ে গায়ের জোরে এত ভাবে কথা বলেন যে এটা একটা ঠিক যে ওনারা মানুষকে কিছুটা বিনোদন দিতে পারে। কারণ হচ্ছে ওনাদের কথা শুনলে দুঃখিত আমি যে না হেসে উপায় নেই যে পোলিং এজেন্ট কেন থাকে না। আচ্ছা বাবা, পোলিং এজেন্ট থাকাটা ধরুন আপনার প্রতিপক্ষ খুবই দুর্বল, তাহলে তো আপনি খুব নিশ্চিন্ত থাকবেন। মানে প্রার্থীদেরকে বের করে দেয়, তাদের এজেন্টদের বের করে দেয়, এজেন্টদের ঢুকতে দেয় না, তারপর তারা নিজেরা নিজেরাই স্টাফিং করে অথবা ইভিএম এ নিজের আঙ্গুল দিয়ে ইয়ে করে ফেলে। এই সমস্ত যে অভিযোগগুলো আসে, এই অভিযোগগুলো তো আসার কথা না। আপনার করে শুনতে পাচ্ছেন? একদম স্পষ্ট। ছোট্ট করে আমি আগের প্রসঙ্গে একটা কথা বলি যে দেখুন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিদেশের সাথে যে সমস্ত চুক্তি, অর্থনৈতিক কিংবা অন্য যে কোনো বিষয় হচ্ছে, সেগুলো নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের এই যে একটা প্রবল ফ্যাসিবাদী ক্ষমতার কারণে, মানে সব ক্ষমতা তাদের হাতে, সুতরাং তাদের জনগণকে জবাবদিহিতা করতে হয় না, সেই কারণে তারা কোনো বিষয়ে কিন্তু প্রপারলি কোনো আলোচনা হয় না। এক তো হচ্ছে যে সাংবিধানিক ভাবে জাতীয় সংসদে মানে যেভাবে আলোচনা হওয়া দরকার সেই প্রক্রিয়াগুলো তারা নানাভাবে মানে কাটলিন করে রাখার ব্যবস্থা করে রেখেছেন। তারপরে তো গোপন চুক্তির আড়ালে অনেক কিছুই ক্লোজ ডোরে আলোচনা হওয়ার কথা, সেটা কি হয় সেটা জনগণ জানে না। তারপরে হচ্ছে যে এমনকি পাবলিক স্ফিয়ারে যে স্ক্রুটিনি হওয়া দরকার, যেমন ধরুন মিডিয়াতে আলোচনা হওয়া দরকার, সেই আলোচনাগুলো বিশেষভাবে ঘটে না, কারণ তথ্য আমরা এখানে যথার্থভাবে পাওয়া যায় না। ক্লাসিফাইড তথ্য কিংবা গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, সেগুলো আলোচনার ক্ষেত্রে যেটা সরকারের জন্য নাজুক হবে কিংবা সরকার চাইবে না যে আলোচনা করতে, সেগুলো নিয়ে কেউ আলোচনা করার সাহসই এখন রাখে না, কারণ মিডিয়ার উপরে ভয়ঙ্কর রকম ভাবে একটা নিয়ন্ত্রণ তারা আরোপ করেছেন। ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে মানে কোনটা জাতির স্বার্থ কোনটা স্বার্থ না, সেই বিষয়গুলো আলোচনা করারই জায়গাটা খুব বেশি আসলে থাকে না। তো এইটা একটা বড় বাধার জায়গা। ফলে আমরা যে লড়াইটা হচ্ছে বাংলাদেশে, যে বাংলাদেশ রাষ্ট্র গণতান্ত্রিক করার অর্থ ভোটের অধিকার প্রতিষ্ঠা তো বটেই, কিন্তু কেবল ভোট নয় আর কি, মানে ভোটটা আবার অনেক কিছুর সাথে সম্পর্কিত। যেমন এই জায়গাতেও সম্পর্কিত যে ক্ষমতার জবাবদিহিতাটা জনগণের কাছে থাকবে কিনা, এবং সেইটা এই ক্ষেত্রেও যে আমরা বাংলাদেশ অপর রাষ্ট্রের সাথে যখন সম্পর্কিত হব, সেখানে নীতিগুলো কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, চুক্তি করা হচ্ছে, দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা, এটা জনগণের মধ্যে ব্যাপকভাবে আলোচনার সুযোগ রাখতে হবে এবং সেইখানে জবাবদিহিতাটা নিশ্চিত হবে। ফলে রাষ্ট্রের যে কাঠামোগত পরিবর্তনটা দরকার, অর্থাৎ ক্ষমতার যে ভারসাম্য এবং জবাবদিহিতা দরকার, এইবারের লড়াইটা কিন্তু সেই লক্ষ্যে পরিচালিত। অর্থাৎ বিরোধী দলের কাছে একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, একদিকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কাঠামো তৈরি করা সাংবিধানিকভাবে, আরেকদিকে হচ্ছে রাষ্ট্র কাঠামোর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা তৈরি করা, সংসদ, বিচার বিভাগ, সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলোর সংস্কার করে এমন পরিবর্তন আনা যাতে জবাবদিহিতা করতে সরকার বাধ্য থাকে, সরকার পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে দেখাতে না পারে। সেই জায়গাটাই আজকে রাজনৈতিক লক্ষ্য, এবং এটা অর্জিত হলে জনগণের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, অর্থাৎ তার সেবা পাওয়া, জনগণের জীবনের উন্নতি মানে হচ্ছে যে তার রাষ্ট্র যে সার্ভিস দেওয়ার অঙ্গীকার করে সেই সার্ভিসটা তার কাছে পৌঁছে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে নাগরিক মর্যাদার প্রশ্ন। যেখানে সরকার একেবারে বুড়ো আঙ্গুল দেখায়, তার বড় বড় প্রকল্প, বড় বড় টাকার ভাগ বাটোয়ারা, সেগুলো বিদেশে পাচার, এগুলো ব্যাপকভাবে চলছে, এক্ষেত্রে সরকার পূর্ববর্তী সকল সরকারকে ছাড়িয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি সার্ভিসের জায়গায় আসেন, তাহলে আমরা বহু রকম একটা মানে যে ভয়াবহ পরিস্থিতি, মানুষের অভিজ্ঞতা, সেগুলো আমরা দেখতে পাবো। এখন এটা তো ঠিকই যে সারা জীবন কি মানুষ কেবল ভাতই খাইতে চাইবেন? মানে মানুষের জীবনের তো আর উন্নতি হওয়ার কথা না, কি 50 বছরে মানুষ তো মাছ মাংস খাইতে চাইবেন, আরো কিছু খেতে চাইবেন, আরো সুযোগ সুবিধা দরকার। ফলে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে উন্নতির একটা লক্ষণ, এবং সেটা না পাওয়াটা হচ্ছে তার বঞ্চনা। ভাত থেকে মাংসের চাহিদার যে একটা বড় উন্নয়ন, সেটাও তো আওয়ামী লীগ সরকারের হাত ধরে এসছে, সেটাই বলতে যাচ্ছে। নটি শুধু আওয়ামী লীগ সরকার আসেনি, এটা ধারাবাহিকতার জায়গা। কিন্তু মাছ মাংসটা চাইছে, এটা হচ্ছে বাস্তবতা, কিন্তু মাছ মাংস তারা পাচ্ছে না, সেটা সেই বাস্তবতারই প্রকাশ করছে। ফলে মাছ মাংসের জায়গাটা যার যেখানে অধিকার, মাছ মাংস খালি ওনারা খাবেন, কিন্তু মানুষ খাইতে পারবে না, এই ব্যবস্থাই
মানে ওনারা রাখতে চান, গরিব মানুষ খালি ভাত পাইলেই যথেষ্ট, এই দৃষ্টিভঙ্গি ভীষণ রকম বিপজ্জনক, এলিটিস্ট, এবং এগুলো তো আসলে শাসকদের দৃষ্টিভঙ্গি, যারা শোষক যারা লুট করে তাদেরই এটা দৃষ্টিভঙ্গি। সাধারণ মানুষের চিন্তা করলে মানুষ কি পরিমাণ ক্যালোরি পাচ্ছে, তার সুষম খাদ্য পাচ্ছে কিনা, সেইটা হচ্ছে বিবেচনার বিষয়, এবং সেই জায়গায় তো মজুরি ঠিক করে রাখছেন যা, সেগুলো দেখলে বোঝা যায়। আমি ওই আলোচনায় এখন যাচ্ছি না, আমি জায়গায় আসি। মিল্লাত ভাই কতগুলো ইন্টারেস্টিং কথাবার্তা বলেছেন, সেটা হচ্ছে যে মনের মাধুরী মিশিয়ে গায়ের জোরে এত ভাবে কথা বলেন যে এটা একটা ঠিক যে ওনারা মানুষকে কিছুটা বিনোদন দিতে পারে। কারণ হচ্ছে ওনাদের কথা শুনলে, দুঃখিত আমি, যে না হেসে উপায় নেই, যে পোলিং এজেন্ট কেন থাকে না? আচ্ছা বাবা, পোলিং এজেন্ট থাকাটা, ধরুন আপনার প্রতিপক্ষ খুবই দুর্বল, তাহলে তো আপনি খুব নিশ্চিন্ত থাকবেন যে আপনার কোনো ভোট নিয়ে টেনশন নাই, মানুষ এসে আপনাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে চলে যাবে। সেখানে আমরা কেন অতি উৎসাহী লোক দেখি? অতি উৎসাহীরা দাপট দেখায়, অতি উৎসাহীরা বিরোধী দলের কিংবা মানে প্রার্থীদেরকে বের করে দেয়, তাদের এজেন্টদের বের করে দেয়, এজেন্টদের ঢুকতে দেয় না, তারপর তারা নিজেরা নিজেরাই স্টাফিং করে অথবা ইভিএম এ নিজের আঙ্গুল দিয়ে ইয়ে করে ফেলে। এই সমস্ত যে অভিযোগগুলো আসে, এই অভিযোগগুলো তো আসার কথা না, আপনার তো বিরোধী দল প্রার্থী নাই, এখন তো আপনারা একচেটিয়া ভাবে জিতবেন, এইখানেও তো আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে পারেন না। এই যে পারেন না, এটা হচ্ছে আপনাদের ভয় থেকে, কারণ আপনারা মনে করেন যে ভোট দিতে পারলেই বোধ হয় আপনাদের বাইরে যেই দাঁড়িয়ে আছে তাকে বোধ হয় মানুষ জিতিয়ে দিবে। এই কারণে আপনাদের ভয় থেকে আপনাদের এই খালা খালি মাঠে সেইখানে গোল দিতে আপনারা মানে কি বলে নিজেদের পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন দলীয় গুন্ডা সহায়তা নেন। এখন পোলিং এজেন্ট আমি দিতে যদি ব্যর্থ হই তো সেটা আমার সীমাবদ্ধ, তাহলে আপনার মাথা ব্যথা কেন? আপনি বলবেন যে বিরোধী দল যদি না থাকে শক্তিশালী তাহলে এরকম দখলদারিত্ব হবে, এটাই বাংলাদেশের বাস্তবতা। এই বাস্তবতার ন্যূনতম বদল যদি করতে না পারেন, কিসের এত বড়াই, কিসের নির্বাচন নিয়ে সুষ্ঠু গণতন্ত্র এই সমস্ত কথাবার্তা বলেন? তার মানে আপনারা গায়ের জোরে শাসনটাকেই বাংলাদেশের বৈশিষ্ট্য হিসেবে বলেন, আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, এইটা হচ্ছে পরস্পর বিরোধী। এই হুষ্টুকো আমরা আর রাখছি না, দেশের শিক্ষিত সমাজও কি সব মানে অবস্থানে আছে যে গায়ের জোরে ভোট চলবে, আবার এটাই নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? মুক্তিযুদ্ধের বাংলাদেশ হচ্ছে গায়ের জোরে ভোট চলবে না, সেখানে আপনার মানুষকে ভোট দিতে অবাধিত সুযোগ দিতে হবে, অবাধ সুযোগ দিতে হবে, এবং সেটা গ্রহণযোগ্য জায়গায় দিতে হবে সকল পক্ষের কাছে। তো সকল পক্ষ তো, বিরোধী পক্ষ তো নাই মাঠে, সেইখানে আপনাদের দামি প্রার্থী অথবা কেউ কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকেও আপনারা মানতে পারছেন না। আমরা নির্বাচন করেছি, কিভাবে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয় না সেটা আমরা দেখেছি। সুতরাং পোলিং এজেন্ট যদি আমার একজনও থাকে, আমি আপনাকে একটা অভিজ্ঞতা বলি, ভারতের দিল্লিতে যে নির্বাচন হয়েছিল, আম আদমির পার্টি যারা যখন ক্ষমতায় এসেছিল তাদের একজন কয়েকজন এমপি বাংলাদেশে এসেছিলেন একটা একটা নির্বাচন বিষয়ক আলোচনা মধ্যে, সেখানে তারা এটা বলেছেন যে আপনাদের দেশে এসে খালি শুনছি যে পোলিং এজেন্ট, পোলিং এজেন্ট, পোলিং এজেন্ট জিনিসটা কি? আমাদের এখানে তো পোলিং এজেন্ট নিয়ে আমরা চিন্তিত না, কারণ আমাদের এখানে ভোট হবে, মানুষ ভোট দিলে আমার পোলিং এজেন্ট থাকুক আর না থাকুক। এই যে জায়গাটা, এইটা হচ্ছে একটা ন্যূনতম ভোটের পরিবেশ। আমার পোলিং এজেন্ট থাকলো কি থাকলো না, বিরোধী দল মাঠে নাই এই জন্য নাকি সরকারি দল কারচুপি করে? হাস্যকর কথাবার্তা, তো একটা সীমা থাকা দরকার। বিরোধী দল বরং যদি থাকে তখন একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা সৃষ্টি হয়, তখন কেউ কেউ চাইতে পারে যে হেরে যাচ্ছি, বোধ হয় ম্যানিপুলেট করার জায়গা থাকতে পারে। বিরোধী দল না থাকলে তো বরং আপনি বলবেন যে 5% যদি ভোট পড়ে তা আমি তো জিতবো, কারণ আমার লোকই ভোট দিতে যাবে, বিরোধী দল লোক তো ভোট দিতে যাবে। আপনাদের বলা হচ্ছে যে বিরোধী দলের পোলিং এজেন্ট না থাকার পরেও সেখানে যেকোনো যেকোনো ধরনের নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার যুক্তিকতা কতটুকু থাকে? কারণ আমাদের মানে বিরোধী দলের যখন এজেন্ট না থাকে তখন ওই কেন্দ্রে বা ওই বুথে কোনো অনিয়মের যে অভিযোগ করা হয় সেই অনিয়মের আসলে প্রশ্ন তোলার যুক্তিকতা কতটুকু থাকে সেটাই হয়তো। বিরোধী দলের এজেন্ট নাই এটা কে বলেছে? বিরোধী দলের এজেন্টকে ঢুকতে দেওয়া হয় না। আপনি শুরুতে বারবার যে কথা বলতে চাইছেন উনি অস্বীকার করছেন এজেন্ট নাই, আর আপনি বলতে চাইছেন যে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়, ঢুকতে দেওয়া, এজেন্টকে ঢুকতে দেওয়া হয় না। এটা হচ্ছে আমার নিজের দুটো নির্বাচনের অভিজ্ঞতা। এজেন্টকে যে বের করে দেওয়া হয় 10টা থেকে 12টার মধ্যেই সেটা আমার নিজের দুটো নির্বাচনের অভিজ্ঞতা, এবং বাংলাদেশের মানে অপরাপর দল তো বটে, বিএনপির লোকজনকে তো ধরে বেঁধে আগের রাতে গ্রেফতার করে ফেলা হয়, তাদেরকে ওই বিভিন্ন নির্বাচনী এলাকার অনেক দূরে নিয়ে মানে ছেড়ে দিয়ে আসা হয়েছে, কারো মামলায় দেওয়া হয়েছে, কাউকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, হাজতে পাঠিয়ে দেওয়া, জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো হচ্ছে মানে একেবারে, আমরা যখন বলি যে অনিয়ম হয়েছে, অনিয়ম কথাটা আসলে এটা মোটেই প্রযোজ্য না। এখানে একটা প্রবল দাপটের মধ্যে নির্বাচন নামক একটা তামাশা হয়েছে। ওনারা আগেই জানেন যে জিতবেন,
এবং এটার একটা জাস্ট আয়োজন করতে হয়, সেটা নিয়ম রক্ষার জন্য সেই আয়োজনটা ওনারা করেন। ফলে এগুলোকে কোনো নির্বাচন বলার নাম মানে হাস্যকর ছাড়া আর কিছু না। এই নির্বাচন আওয়ামী লীগের জন্য কলঙ্ক, এই নির্বাচনগুলি দিয়ে কি নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করার খেয়ে ফেলছে এটা বুঝ। আজকে মিল্লাত ভাই থাকলেও মিল্লাত ভাই বলতে পারবেন না, কিন্তু এই হুঁশটা আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে এটা নাই যে একটা দল যেটা জনগণের ভেতর থেকে গড়ে উঠেছিল, সেই দলটা যখন জনগণের সম্মতি ছাড়া জোর করে ক্ষমতায় থাকে এবং এইরকম নির্বাচন নামক তামাশা আয়োজন করে, যার যার প্রধান কন্ট্রিবিউশন 1971 সালে, এবং সেটার ভিত্তি ছিল যে তারা নির্বাচিত হয়েছিল এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই, তার ফলে একটা যুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই দলটি এখন নির্বাচন নামক তামাশা করলে যে ভেতর থেকে রাজনৈতিক আদর্শিক দিক থেকে ঘুনে ধরে যায়, সেই উপলব্ধি ওনাদের হবে না। যখন ক্ষমতা থেকে নামবেন তখন হবে, আমরা সেটা অপেক্ষা করি। উনি যে বলেন যে গণ আন্দোলন হয় না, দমন পীড়ন করে গণ আন্দোলন কিছুদিন ঠেকিয়ে রাখা যায়, এটা অতীতের অনেক স্বৈরাচারীরা পেরেছেন, কিন্তু তার মানে এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়। ইতিহাস বাংলাদেশ এবং অন্য দেশ থেকে একটু শিক্ষা নিয়েন, মানুষ নামে, মানুষ একসময় ভয়কে অতিক্রম করতে পারে এবং মানুষ সেই জায়গা থেকে